স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফাইল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 29 নং ওয়ার্ডে নৌকা প্রতীকের প্রার্থী খায়রুজ্জামান লিটনের গণসংযোগ ও পথসভা। বিএনপির গণ আন্দোলনকে ভুয়া এবং তাদের সাথে জনগণ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সহকারী সচিবের জুলুম, অত্যাচার, নিপীড়ন ও প্রতারণা থেকে বাঁচতে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। আসন্ন 21 জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত 14 দল সমর্থিত মেয়র প্রার্থী এইচএম খায়রুজ্জামান লিটন গণসংযোগ ও পথসভা করেছেন। রবিবার বিকেল 5:30টায় নগরীর 29 নং ওয়ার্ডের জাহাজঘাট এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এরপর তিনি খোজাপুর, স্কুল মোড়, সাতবাড়িয়া, ডাশমারি, মিজানের মোড় সহ বিভিন্ন এলাকা গণসংযোগ ও পথসভা করেন। এ সময় মানুষের কাছে রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য নৌকা মার্কায় ভোট চান তিনি। পথসভায় এইচএম খায়রুজ্জামান লিটন বলেন, 2019 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2,700 কোটি টাকার উন্নয়ন প্রকল্প বরাদ্দ দেন। সেই প্রকল্পের মাধ্যমে নগরীতে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে। সবুজ, পরিচ্ছন্ন, আলোকিত ও বসবাসযোগ্য নগরী পেয়েছে রাজশাহীবাসী। আরও অনেক কাজ অসমাপ্ত রয়েছে, সেই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে এবং রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির জন্য তিনি নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। গণসংযোগকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, 29 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিএনপির গণ আন্দোলনকে ভুয়া এবং তাদের সাথে জনগণ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, গেল 14 বছর তারা আন্দোলন করতে পারেননি, তাদের মরা গাঙ্গে জোয়ার আসে না। তিনি রোববার বেলা 17:45 নওগাঁ নওজোয়ান মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী আব্দুল জলিলের 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় তিনি বলেন, বিএনপির আন্দোলনের সাথে জনগণ নেই, তাদের 52 দফা, 27 দফা এবং বিএনপির 54 দল সব কিছুই ভুয়া। তিনি বলেন, ইউরোপ আমেরিকায় বিএনপির নালিশে কোনো লাভ হবে না, এবার বিএনপির লুটপাট, অর্থ পাচার, সন্ত্রাস ও জ্বালাওপোড়াওয়ের বিরুদ্ধে খেলা হবে, আর ফাইনাল খেলা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে। নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধনচন্দ্র মজুমদার, নওগাঁ 2 আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, নওগাঁ 3 আসনের সংসদ সদস্য সলিম উদ্দিন তরফদার, নওগাঁ 5 আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল, নওগাঁ 6 আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল সহ অন্যান্যরা। স্মরণ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব আরিফুল ইসলামের এলাকার মানুষের উপর জুলুম, অত্যাচার, নিপীড়ন ও প্রতারণা থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। রোববার সকাল 10:30টার দিকে মহানগরের একটি রেস্তোরাঁয় বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে তারা। এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পুঠিয়া উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল। তিনি বলেন, আরিফুল ইসলাম চাকরি দেওয়ার নাম করে এলাকার অনেক লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। চাকরি দিতে না পেরে সেই টাকা চাইতে গেলে নানান ধরনের হয়রানি ও পুলিশের ভয় দেখাচ্ছেন তিনি। এছাড়া তার নিজের ফুফাতো বোন পপির ছেলেকে চাকরি দেওয়ার নামে 2.5 লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। ছোট ভাই শাহাবুরকে চাকরি দেওয়ার নাম করে আপনার 7,50,000 টাকা আত্মসাৎ করে নেয়। নেওয়ার পরে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। এটা হচ্ছে মোহাম্মদ আরিফুল ইসলাম। উনি আমাদেরকে ডিআইজি স্যার আব্দুল বাতেনের পিএ বলে পরিচয় দেয়। দিয়ে আপনার এই 7,50,000 টাকা আত্মসাৎ করে নেওয়ার পরে সব ধরনের একদম যোগাযোগ বন্ধ করে দেয়। তা আমি একজন গরিব মানুষ, আমার কিছু গরু টরু ছিল বিক্রি করছি, আর এনজিওর থেকে কিছু লোন টোন নিয়ে তো আমি 2.5 লক্ষ টাকা ওনাকে দিই।
দেওয়ার পরে সময় দুই মাস চলে যায়, তারপরে আমি বলি ভাই চাকরি তো সময় চলে যাচ্ছে, তুমি বললে দুই মাসের মধ্যে চাকরি দিবে, এখন তো দুই মাস পারি হয়ে গেল, কোনো তো চাকরির খবর নেই। তো বলে এবার হয়নি, আবার সামনেবার ভাগনাকে দাঁড় করা দাও, তো সামনেবার হবে। এভাবে হতে হতে কয়েকবার হওয়ার পরে আর সে যোগাযোগ রাখে না। না রাখলে ওনার বাড়িতে যদি আমরা যাই টাকার কথা বলি, হুমকি ধমকি দেয়, বাড়ি ঢুকতে দেয় না, মানে ন্যায় অন্যায় অনেক গালিগালাজও করে। এমন পর্যায়ে তারপরেও আমরা যাই যে আমার টাকা পড়ে আছে, চাকরি হবে না, টাকা তো আমার লাগবে। ও কোনো মতেই কিছু করতে পারে না, থানার যা অভিযোগ করলে অভিযোগ নেয় না, পুলিশের হুমকি ধমকি দেখা এ করবো সে করবো নানান ধরনের কথা বলে। সে সংবাদ সম্মেলনে এলাকাবাসী তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি, জোর করে পুকুর খনন, নিজের ও তার স্ত্রীর নামে বিভিন্ন দলিলে কোটি কোটি টাকার জমি ক্রয় করে রাজস্ব কর ফাঁকি দেওয়া সহ নানা অপকর্মের বিষয়ে ভুক্তভোগীরা পুঠিয়া থানায় চারটি মামলা দায়ের করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আমাদের এলাকার বিভিন্ন জনের উপরে অত্যাচার জুলুম ও নিপীড়ন থেকে বাঁচার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিচারের দাবিতে আপনাদের আহ্বান করছি। চাকরি দেওয়ার নামে ঘুষ গ্রহণ, মোহাম্মদ মাহবুব রহমান পিতা নরশেদ ছাকিন পালোপাড়া, ঘুষ গ্রহণের পরিমাণ 7,50,000 টাকা। মোসাম্মদ রোজিনা খাতুন পিতা আব্দুল হামিদ ছাকিন বেলপুকুরিয়া, ঘুষ গ্রহণের পরিমাণ 1,00,000 টাকা। এ সময় উপস্থিত ছিলেন পুঠিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ খান ঝন্টু, আব্দুর রশিদ, 8 নং ওয়ার্ডের ইউপি সদস্য মুকুল উদ্দিন সহ স্থানীয় এলাকাবাসী। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, সাইবার হামলার হাত থেকে নিজেদের সুরক্ষা প্রদান করতে হলে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সাইবার অ্যাটাক করে পুরো দেশের বিদ্যুৎ ব্যবস্থা, টেলিফোন ব্যবস্থা, অর্থনৈতিক লেনদেন সব কিছু ধ্বংস করে দেওয়া সম্ভব। তিনি আজ রবিবার সকাল 11:30 দিকে সিংড়া উপজেলা অডিটোরিয়াম হলরুমে সাইবার ক্রাইম তথা সাইবার বুলিং প্রতিরোধ বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সাইবার জগৎটাকে নিরাপদ রাখতে হলে ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান ও সোসাইটি সহ এই চারটি স্তরে গুরুত্ব দিতে হবে। আমরা বর্তমানে ডিজিটাল যুগে একটা কাচের ঘরের মতো একটি জগতে বসবাস করছি, যেখানে অপরাধ করে বের হয়ে আসার সুযোগ নেই। জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক নাহিদ সুলতানা মল্লিক, পুলিশ সুপার সাইফুর রহমান, সাইবার টিমস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাদাত রহমান, অতিরিক্ত পুলিশ সুপার APM মাইনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন, সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস সহ অন্যান্যরা। নাটোরের লালপুরের আজিমনগর রেল স্টেশনে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস স্টপেজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল 10:00 থেকে দুপুর 12:00 পর্যন্ত উপজেলার আজিমনগর রেল স্টেশনে গোপালপুরের সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সদস্য ও নাটোর জেলার অধ্যক্ষ ইব্রাহিম খলিল, গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি খন্দকার শহীদুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার পাল সহ অন্যান্যরা। এছাড়া শিক্ষক, ছাত্র সহ সব শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালীন রেল স্টেশনের ওপর শুয়ে পড়ে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনকে থামিয়ে রেখে দাবি জানান আন্দোলনকারীরা। ফলে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর রেল স্টেশনে 5 মিনিট দাঁড়িয়ে আবারও রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। আন্দোলনকারীদের দাবি, চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশনে স্টপেজ না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন তারা। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।